দেশে প্রথমবারের মতো বেসরকারি মেডিকেল কলেজে দেশি ও বিদেশি ইন্টার্ন ডাক্তারদের মধ্যে ইনডোর টুর্নামেন্ট গার্লস প্রিমিয়ার লীগ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে এই আয়োজন করা হয়। আয়োজনে ইন্টার্ন ডাক্তারদের নিয়ে ক্রিকেট, লুডু, ক্যারাম টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল মেডিকেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ মবিন খান। বিশেষ অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল মেডিকেল লিমিটেডের চেয়ারম্যান ডক্টর আহমদ আল কবির।